কি প্রেম করছো তো আমিও জানি না তুমিও জানো না, সংবাদপত্র আমরা যতটুকু পাচ্ছি, সংবাদপত্র তো তুমি আমি দেবো, বাবা কে ক্লেম করছে আর মমতা কি ক্লেম করছে সেটা সত্যি কিনা তো দেখতে হবে। সুতরাং আজকে পলিটিশিয়ানরা কি বলছে ওই ওর উপর নির্ভর করে কিছু বলা যায় না, তবে যদি পাওনা থাকে নিশ্চয়ই পাওয়া উচিত। শতরূপের গাড়ির বিতর্ক হলো, যাই হোক শতরূপ যখন লেফট পলিটিক্স করে একটু কম দামের গাড়িগুলো চলা উচিত, অল্টো। তাহলে কি আমাদের মানে মার্কসিস্টটা কি ওরা যেটা বলছে মার্কসিস্টটা কি চিরকাল নাগা সন্ন্যাসী হয়ে থাকবে, তাদের জীবনে বিলাসের কোনো জায়গা থাকবে না? নিশ্চয়ই থাকবে না, নিশ্চয়ই থাকবে না। তুমি তোমার আইডেন্টিফাই করছো গরিব লোকদের সঙ্গে, সেখানে মার্সিডিজ বেঞ্জ চেপে বলা যাবে না, জ্বলছি যে এই অ্যাটিটিউডটা পাল্টে গেছে, যে তোমায় দেখবি টেলিভিশন হওয়ার জন্য যা ইচ্ছে কেউ ন্যাড়া হয়ে গেল, হ্যাঁ কেউ তারপর মাথায় পাগড়ি বেঁধে ঘুরে বেড়ায়। আপনার দলেরই তরুণ? জানি না, আমি জানি না, আমি বলছি না, কাউকে লক্ষ্য করে বলছি না, জেনারেল। হ্যাঁ কেউ দামি গাড়িতে ঘুরছে, নেমে এসে বললো বন্ধুগণ আপনাদের ভীষণ কষ্ট, এটা আছে কেউ, যেটা আমি সবসময় বলি মনমোহন সিং একটা অল্টো গাড়ি চাপতেন, ভাঙা অল্টো। মনমোহন সিং এর সেই পর্যায়ে কোথায়? অবশ্য এখনকার প্রধানমন্ত্রী 8 কোটি টাকার গাড়ি চাপে, সে ডিফারেন্স করুন না। রাঘব বল তো জজ সাহেবকে খেয়ে দিয়েছেন, কোথায় জজ সাহেবের আর বক্তব্য কই? যেটা আমি বলেছিলাম, জজ সাহেবের কাজ হলো মামলা কেন্দ্রিক কথাটা বলা, যে কোনো মামলা তার বাইরে কথা বলা উচিত না। এ কিন্তু ভালো ছেলে, এই যে জজ যে অভিজিৎ, ভালো ছেলে, অনেক ছেলে। আর বিকাশবাবুকে আমরা একসময় দেখেছিলাম কমরেড ইন আর্মস হয়ে একটা লড়াই করতে, হঠাৎ কি প্রবলেমটা হলো? কোনো প্রবলেম নেই তো বিকাশের সঙ্গে, কোনো প্রবলেম নেই, ভুল ভুল তথ্য দেওয়া হচ্ছে, ফেলেছে। এখন কেউ যদি মনে করে যে তৃণমূলে ভাই ইন্ডিপেন্ডেন্ট মিনিস্টার হয়ে গেলাম, ভুল করছে, এরকম জুতো খেতে হবে। মানে গণ্ডগোলটা বাঁধাচ্ছে বাঙালি কোথায়? আমরা এবার লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো দেখেছি, কোনোদিন হাঙ্গামা দেখিনি। আর রামনবমী কবে বাঙালির উৎসব হলো? আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বারে গুলাম, অনেকদিন আগে এক কবি বলেছিল। ফলে মানুষের কান্না, বাংলার জনগণের ক্ষোভ বিক্ষোভ, তার স্পর্ধার কথা যিনি বারবার বলেন, সেই নয়ন আরাধ্যান অরুণাভ ঘোষকে আজ আবারও স্বাগতম। ধন্যবাদ। প্রথম কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, এই মুহূর্তে কয়েক দুদিন আগেই দেখলাম দিল্লিতে একটা উত্তপ্ত লড়াই হলো, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে বাংলার অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে। তাহলে আপনি এই লড়াইটাকে কীভাবে দেখছেন? আমি কোনো মত দিতে চাই না, এর হলো ইগনোরেন্টের লড়াই। হ্যাঁ মানে যত ইগনোরেন্ট তত তার জোর বেশি, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ। হ্যাঁ অজ্ঞতাই শক্তি, অজ্ঞতার লড়াই কি বলবো। কিন্তু বাংলার তো একটা লেজিটিমেট দাবি আছে 97,000 কোটি টাকার, সেই দাবিটা তো কেন্দ্রীয় সরকারের কাছে আছে এবং সেই দাবিটা তো কেন্দ্রীয় সরকারের মেটানো উচিত। হ্যাঁ মেটানো তো উচিত যদি থাকে, কেন কে কি ক্লেম করছে তো আমিও জানি না তুমিও জানো না। সংবাদপত্র আমরা যতটুকু পাচ্ছি, সংবাদপত্র তো তুমি আমি রে বাবা, কে ক্লেম করছে আর মমতা কি ক্লেম করছে সেটা সত্যি কিনা তো দেখতে হবে। সুতরাং আজকে পলিটিশিয়ানরা কি বলছে ওই ওর উপর নির্ভর করে কিছু বলা যায় না, তবে যদি পাওনা থাকে নিশ্চয়ই পাওয়া উচিত। একটা বিষয় ক্রমশ আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে যে বাংলার রাজনীতির স্ট্যান্ডার্ড ক্রমশ কমছে, এই স্ট্যান্ডার্ড কমার পেছনে কি আপনি সিপিএমের একটা বড় পরাজয়ের ভূমিকা দেখেন? আমি অত সব বুঝি না, পড়াশোনার লেভেলটা পড়ে গেছে একদম, কেউ করি না আমরা পড়াশোনাটা, এটা মারাত্মক আকার ধারণ করেছে। এবং যার জন্য দেখবে যখন এই নতুন ছেলেপেলেরা এসে টেলিভিশন দেখছি তো, মানে ভয়াবহ যা তাদের বক্তব্য, ভয়াবহ বক্তব্য। এবং ওই ওই টেলিভিশনটাই জন্য 2 দিন দেখাবে, 3 দিন দেখাবে, তারপর হাওয়া, এরকম একটা ভয়াবহ বক্তব্য উদাহরণ একটু আপনার? আমি ভাই ভয়াবহ, সব পুরোটাই ভয়াবহ, পুরোটাই ভয়াবহ। এই যে কুণাল ঘোষ বনাম শতরূপ ঘোষের একটা বিতর্ক এলো এবং কুণাল ঘোষ একটা অভিযোগ করলেন যে তাকে সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোল করা হচ্ছে, টেস্টিউ বেবির মতো শব্দ ব্যবহার করা হচ্ছে, তাহলে এই ব্যাপারটা কি একটা চূড়ান্ত কুৎসার কি বলবো সারে গামা প্রধান? আমি তো পুরোটা শুনিনি এখন কি সেন্স টেস্টিউ বেবি বলেছে শতরূপের গাড়ির বিতর্ক, যাই হোক বলেছে কি জানি না, বলতে পারছি না। শতরূপের গাড়ির বিতর্ক হলো, যাই হোক শতরূপ যখন লেফট পলিটিক্স করে একটু কম দামের গাড়িগুলো চলা উচিত, অল্টো।
তাহলে কি আমাদের মানে মার্কসিস্টটা কি ওরা যেটা বলছেন মার্কসিস্টটা কি চিরকাল নাগা সন্ন্যাসী হয়ে থাকবে, তাদের জীবনে বিলাসের কোনো জায়গা থাকবে না? নিশ্চয়ই থাকবে না, নিশ্চয়ই থাকবে না। তুমি তোমার আইডেন্টিফাই করছো গরিব লোকদের সঙ্গে, সেখানে মার্সিডিজ বেঞ্জ চেপে বলা যাবে না। যদিও শুনতে খারাপ লাগে, স্টালিন ছকানোর রুলসটা, এই লেনিন ছকানোর রুলসটাই নিয়ে এসেছিলেন, বিপ্লবের পর স্টালিন আটটা রুলসটা নিয়েছিলেন। কিন্তু লেনিন যে বাড়িটায় থাকতেন সে বাড়িটাতে একটা ছোট্ট বাড়ি ছিল, এবং তাই এটা এখন বেরোচ্ছে ছোট বাড়ি, আর কজন একটা লোকের কজনের ঘর চাই, বা আমরা বুদ্ধদেব বাবুকে দেখছি, সেটা আলাদা, সেটা ছেড়ে দাও, সেটা আলাদা। কিন্তু আফটার উইনিং রেভলিউশন, যখন রেভলিউশন হলো তারপর এই ঘটনা এখন বেরোচ্ছে। রেভলিউশন নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু আপনি বারবার বলেন যে একটা সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের নেতা বলতেই কিন্তু তার মধ্যে একটা ত্যাগের বিষয় ছিল, অতুল্য ঘোষের মধ্যেও ছিল, এবং কাঁচকলা মুখ্যমন্ত্রী যাকে বলা হয়েছিল প্রফুল্ল সেনের মধ্যে ছিল, হ্যাঁ, বা আজকে বিমানবাবুর মধ্যেও আছে। তাহলে এই ত্যাগের রাজনীতি হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছে কেন? এটা কি কনজিউমার? আমি বলতে পারছি না কনজিউমারিজম কেন, কিন্তু আমাদের মধ্যে যে মানে ভালো করে থাকবো এই তো আকাঙ্ক্ষাটা থাকে, সেখানে পার্টিতে ঢুকে গেল, সেখানে বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস কোনো তফাত দেখছি না আমি। সবাই ওই গ্র্যাঞ্জার লাইফ লিফট করবো আর মুখে বক্তৃতা দেবো, অন্য কথা বলবো। হ্যাঁ, তাহলে কি আমরা মিত্রকালের এটা বৈশিষ্ট্য যেটা রাহুল গান্ধী বলছেন, যদি একথা বলেননি যে মিত্রকালে মানে বিভিন্ন দলের মধ্যে ক্রমশ ডিফারেন্সগুলো কমে যাবে আর নেতারা ফুর্তি করবে আর জনগণ হাঁ করে চেয়ে দেখবে? সেটা আমি বলতে পারছি না রাহুল গান্ধী কি বলেছে। রাহুল গান্ধী এটা বলেন, কিন্তু রাহুল গান্ধী মিত্রকাল শব্দটা ইউজ করে, মিত্রকাল বলতে পারে। আমি বলছি যে এই অ্যাটিটিউডটা পাল্টে গেছে, যে তোমায় দেখবি টেলিভিশন হওয়ার জন্য যা ইচ্ছে কেউ ন্যাড়া হয়ে গেল, হ্যাঁ, কেউ তারপর মাথায় পাগড়ি বেঁধে ঘুরে বেড়ায়। আপনার দলেরই তরুণ? জানি না, আমি জানি না, আমি বলছি না, কাউকে লক্ষ্য করে বলছি না, জেনারেল। হ্যাঁ, কেউ দামি গাড়িতে ঘুরছে, নেমে এসে বললো বন্ধুগণ আপনাদের ভীষণ কষ্ট, এটা আছে কি? যেটা আমি সবসময় বলি, মনমোহন সিং একটা অল্টো গাড়ি চাপতেন, ভাঙা অল্টো। মনমোহন সিংয়ের সেই পর্যায়ে কোথায়? অবশ্য এখনকার প্রধানমন্ত্রী 8 কোটি টাকার গাড়ি চাপে, সেটা ডিফারেন্স। ক্রমশ একটা জিনিস প্রতীয়মান হয়ে উঠছে যে বিজেপি আর হেড ক্যাম্পেইন একসাথে চলছে, এবং কর্ণাটকে এক বিজেপি নেতা তিনি এখন একটা যজ্ঞ করছেন এই কারণে যে তিনি বলছেন বিজেপিকে কর্ণাটকে ক্ষমতায় এনে আমরা ভুল করেছিলাম। তাহলে কর্ণাটকের আসন্ন নির্বাচনে কি আমরা কংগ্রেসের একটা জয় দেখতে পাচ্ছি? সেটা বলতে পারছি না, আমি কর্ণাটকে তো দেখিনি, লক্ষ্য করিনি, তবে শুনছি বেটার করবে কংগ্রেস। কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎটা কি? কারণ কংগ্রেস এখন মেনে নিচ্ছে যে যে যেখানে শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা সেখানে তাকে জায়গা দেওয়া হবে। হবে তাই, সেটা হওয়া তো দরকার, কিন্তু সারা ভারতবর্ষে একটা সিঙ্গেল পার্টি হলে বেটার হয়, মানে স্টেটে আলাদা আলাদা থাক কিন্তু ওইখানে এক একত্রিত হওয়ার কথা। কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো পার্টিগুলো যারা স্টেটে আছে, সবার মুখ্যমন্ত্রী চাইছে আমি প্রধানমন্ত্রী হব, দ্যাট ইজ দ্য ডিফিকাল্টি অ্যান্ড দ্যাট গোজ টু দ্য অ্যাডভান্টেজ অফ দ্য বিজেপি। এবার সেখান থেকে একটা বাংলার রাজনীতির দিকে তাকাই, যেটা আপনি এর আগে বলেছেন যে জাস্টিস অভিজিৎ বাবু এর আগে একটা বললেন যে আমাদের কদিন ওয়েট করতে হবে রাঘব বোয়ালদের ধরার জন্যে। এরপরে আমরা দেখলাম সিবিআই এর বিশেষ আদালতও বলছে সিবিআইকে বা ইডিকে যে আপনারা কদিন আর স্পিন বল করবেন, জোরে বলটা করুন। না, রাঘব বোয়াল তো জজ সাহেবকেই খেয়ে দিয়েছেন, কোথায় জজ সাহেবের আর বক্তব্য কই? যেটা আমি বলেছিলাম, জজ সাহেবের কাজ হলো মামলা কেন্দ্রিক কথাটা বলা, যে কোনো মামলা তার বাইরে কথা বলা উচিত না। এ কিন্তু ভালো ছেলে, এই যে জজ যে অভিজিৎ, ভালো ছেলে, অনেক ছেলে, কিন্তু এই লিমিটেশনটা ধরতে পারিনি। এখন দেখেছেন চুপ করে গেছে সুপ্রিম কোর্ট আজে বাজে কথা বলার জন্য, ওর মানে ওর সম্বন্ধে বা ওর আদালত সম্বন্ধে। কিন্তু এখানে একটা বিষয়ে অভিযোগ করছে তৃণমূলের লোকেরাও, বা সেই অভিযোগটাও কিন্তু একটা জাস্টিফিকেশন হয়তো বা পাচ্ছে যে আগে থেকেই কি একটা মানে কি বলবো, আগে থেকেই কি একটা প্রিডিটারমিন্স জায়গায় তদন্তগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যে অমুককে দোষী করতেই হবে? হ্যাঁ, সে তো কিছুটা আছে, ইডি ইডি সিবিআই তো পাঠানোই হচ্ছে ধরার জন্য, কিছু ধরো, তারপর কবে প্রমাণ হবে? আজ অব্দি একটা ইডি এতজনকে ধরেছে, প্রমাণ হয়েছে কোনো কেস? উত্তর হলো না। সিবিআই এত লোককে ধরেছে পশ্চিমবঙ্গে এতদিন, কোনো প্রমাণ হয়েছে? উত্তর হলো না। শুনে এটা পলিটিক্যাল খেল দিল্লির বিজেপি করছে,
অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের আজকে তো হয়েছে বিভিন্ন রাজ্য বিরোধী দলের এগেনস্টে ইডিআর সিবিআই লাগিয়ে দিচ্ছে কিন্তু কিছুই পাবে না। কিন্তু তাহলে কি দুর্নীতিগুলো হয়নি বলছেন? হয়েছে কি হয়নি জানি না। আমি যখন এই যে শিক্ষায় দুর্নীতি আমি বলছি তো হয়েছে তো কে বললো হয়েছে? কেউ তো বলেছে, তারা তো প্রমাণ আছে। এইটাই বলছি প্রমাণ, যখন দুর্নীতি আছে তখন প্রমাণ হাতে নিয়ে এগোনো উচিত, নইলে সব কটাই খালাস পাবে। আপনাকে আর বিকাশবাবুকে আমরা একসময় দেখেছিলাম কমরেড ইন আর্মস হয়ে একটা লড়াই করতে, হঠাৎ কি প্রবলেমটা হলো? কোনো প্রবলেম নেই তো বিকাশবাবুর সঙ্গে, কোনো প্রবলেম নেই। ভুল ভুল তথ্য দেওয়া হচ্ছে, কোনো প্রবলেম নেই। আমরা ডিবেট করতে পারি, ডিবেট করতে পারি, সেইটা নিয়ে হয়তো ডিবেট হতে পারে যে হাউ টু ইউজ হাইকোর্ট। আমি হাইকোর্টকে রাজনৈতিক পারপাসে ইউজ করার বিপক্ষে, সেখানে বিকজ সাকসেসফুলি করছে, যেটা না হয় উই আর হ্যাভ ডিফারেন্স। রাজনৈতিক পারপাসে সাকসেসফুলি করছে যদি একটু ব্যাখ্যা দেয়। রাজনৈতিক সাকসেস মানে রাজনৈতিক পারপাসে ব্যবহার হচ্ছে, এখন আর করছেন না বিকজ। হ্যাঁ, কেন এই হয়তো মমতা ব্যানার্জি একটা কিছু বললো, গিয়ে চিফ জাস্টিসকে বললো ওকে কন্টেম করো, হলো না কন্টেম। তখন তো আমরা বিজ্ঞাসাও তো ইজ্জত হচ্ছে, আমরা বিজ্ঞাসদের সঙ্গে এর সম্বন্ধে কোনো সন্দেহ রাখা উচিত না। আসল অসুবিধা হচ্ছে আমরা কখনো ডিবেট হলেই ভাবিব দেয় দুজন দুদিকে, তা না, ডিবেট তো হবেই, থাকবে তো সবচেয়ে বড় বিষয়, সেখান থেকে সত্য বেরোবে। হ্যাঁ, তাই তো, সেখান থেকেই সত্য বেরোবে। কার্ল মার্কস ভুল বলেননি, ওই যে ওটা কী বলে কার্ল মার্কসের ওই মানে মার্ক্সবাদীদের একটা বিরাট অপা, মানে মার্ক্সবাদী পার্টিগুলো অপ্রাসঙ্গিক হচ্ছে, কিন্তু গোটা বিশ্বজুড়ে কার্ল মার্ক্সের বইয়ের বিক্রি বাড়ছে এবং কার্ল মার্ক্সকে নিয়ে চর্চা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে মার্ক্সবাদী পার্টিগুলো অপ্রাসঙ্গিক হচ্ছে কিন্তু কার্ল মার্ক্স নিয়ে চর্চা? না, চর্চা তো পড়াশোনার জন্য, তার সঙ্গে তো পার্টির এ করা উচিত না। তো বাটন রাসেল তো আরও বেশি পড়ছে লোকে, তাহলে বাটন রাসেলিয়ান তো হয়ে যায়নি। চর্চা হচ্ছে আসল হয়েছে কি, যে কোনো কারণে হোক কমিউনিস্ট দেশগুলো যেগুলো ছিল সেগুলো এক মানে একনায়কতন্ত্র হয়ে গেছে। চীন, রাশিয়া, পুতিনও মানে ইয়ে ছিল আর্মি ম্যান থেকে হয়ে গেল প্রেসিডেন্ট, আর কাউকে তোয়াক্কা করছে না, মেরে দাও। চীনেরও তাই, যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি ছিল তারা একনায়কতন্ত্র হয়ে গেছে, একনায়ক শাসন ব্যবস্থা। তাই জন্য এখন অন্য অন্য দেশে যেখানে ডেমোক্রেসি আছে কমিউনিস্ট এগোতে পারছে না, যার জন্য এই লজিকগুলো তাদের এগেনস্টে আসছে। বাবুল হাকিমের সাথে এই যে বিতর্কটা তৃণমূলের অভ্যন্তরে বেঁধেছে, অনেকেই বলছেন ববি হাকিম পরবর্তী মানে ব্ল্যাক হর্স, এটা এই বিতর্কটাকে আপনি রাজনৈতিক দিক থেকে কীভাবে দেখছেন? ববি হাকিমের সাথে আমরা, আমি তো মানে তৃণমূল অনেকদিন করেছি, মমতা ছাড়া সেকেন্ড প্ল্যান হবে না, সিম্পল অ্যাজ দ্যাট। ভাইপো এসেছে, আছে আছে, মমতা যেমন সেটা। এখন ববি হাকিমকে যেমন বলেছে যে ওই রোড ট্যাক্স কমাও, ওই কি বলে পার্কিং ফিস, এটা অবভিয়াসলি মমতার ইয়ে ছায় না থাকলে এরকম হতো নাকি, সেটা ববিও জানে, বলে ফেলেছে। এখন কেউ যদি মনে করে যে তৃণমূলে ভাই ইন্ডিপেন্ডেন্ট মিনিস্টার হয়ে গেলাম ভুল করছে, এরকম জুতো খেতে হবে। তাহলে কি তৃণমূল কংগ্রেসের থেকে সিপিএম অনেক বেশি গণতান্ত্রিক দল, যেখানে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলেও তাকে হতে দেওয়া হয় না? বা ছিল এক সময়, ছিল, এখনও গণতান্ত্রিক দল সিপিএম তো বলতে পারবো না যে, কিন্তু ব্যাপার হলো এই ডিক্টেটারশিপ অফ দি প্রলেটারিয়েট গেভ রাইজ টু ডিক্টেটারশিপ অফ দি পলিট ব্যুরো, এই সেন্ট্রাল কমিটি ডিক্টেটারশিপ অফ দি সেন্ট্রাল কমিটি, সেন্ট্রাল কমিটি সত্য তাহার উপর নাই না, সেন্ট্রাল কমিটি দ্য ডিক্টেটারশিপ অফ দি সেন্ট্রাল কমিটি গেভ রাইজ টু দ্য ডিক্টেটারশিপ অফ দি পলিট ব্যুরো, and the dictatorship of the Politburo gave rise to a rule of the single man Stalin. আমরা রাফেলের মতো বললেন না, আমি এটা তো রাফেলের কথাই বলছি, এটা মাওসুদিনের ক্ষেত্রে প্রযোজ্য, পুটিনের ক্ষেত্রে প্রযোজ্য, এখন যারা সি আছে চায়নায় সেও প্রযোজ্য, উত্তর কোরিয়াও প্রযোজ্য। নাকি এটা রাজনীতির একটা সার্বিক ধারা, সমস্ত ক্ষমতাই কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, যেটা মিশেল ফুকো বলছেন রাজনীতি মানেই সেখানে ক্ষমতা শেষ কত করে, কিন্তু সিস্টেমটা তো আটকে দেয়। আজকে ফ্রান্সকে চিন্তা করা যাবে, নিশ্চয়ই প্রেসিডেন্টের ভয়ানক ক্ষমতা, কিন্তু কাউকে দাঁড়াতে দেবো না, মেরে দেবো, সে তো হয় না। কংগ্রেসেও তাই, কংগ্রেসে সোনিয়া গান্ধীর বিরোধিতা করে কোনো মানুষ কি দাঁড়াতে পারবে? কংগ্রেসের দাঁড়াতে পারবে না, দাঁড়াচ্ছে তো,
দাঁড়াচ্ছে তো সোনিয়া গান্ধী ইয়ে নেই, ওর নাম কি, একাধিক লোক আছে, মনুভাই সিংহী থেকে আরম্ভ করে কপিল সিবাল থেকে আরম্ভ করে একাধিক লোক আছে। ক্রমশ আমরা দেখছি রাজনীতি, যেটা একটু আগে বললেন এই চুল কেটে ফেলা বা ইত্যাদি, রাজনীতির একটা বিরাট জায়গা হয়ে যায় কুৎসা। এবং আপনাকেও আমি দেখছি নানাভাবে আপনার বিরুদ্ধেও নানা সময় কুৎসার একটা স্ট্রিম রোলার চলে। আপনি তৃণমূলের সমালোচনা করছেন, তবু বলা হচ্ছে আপনি তৃণমূলে জয়েন করবেন। রাজ্যসভার এমপি হয়ে যাবো, এটা বলছে সব তো বলে, এগুলো জানবে যখন আমার যুক্তির বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না, তখন এ ধরনের কুৎসা চলবে। এবং কুৎসা হলে খুব খুশি হই যে যাকে আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে। আপনি না, যারাই একটু অন্য ধরনের কথা বলেন, কৌশিক সেন থেকে কবির সুমন অব্দি সবার বিরুদ্ধেই কিন্তু একটা কুৎসার একটা হলাহল চলে, তাহলে কি এটা কি নতুন নব্য দক্ষিণপন্থী রাজনীতির ট্রেন্ড? না, দক্ষিণপন্থী মানে বামপন্থীর ট্রেন্ড। যারা আমরা পলিটিক্স করি, যখনই কারো বিরুদ্ধে উত্তর দিতে পারবো না কারো প্রশ্নের, তখনই বলবো ও তো একটা চোর আছে, ও তো বেইমান আছে, ওকে রাজ্যসভার মেম্বার করে দেবে, এইসব বলে। আপনাকে কি তৃণমূল কখনো কোনো অফার দিয়েছিল তৃণমূল ছেড়ে যাওয়ার পরে? না, সে তো অনেকবার দিয়েছে। মমতা তো 2008 আমায় দাঁড়াতেই বলেছিল পার্লামেন্টে, আমি দাঁড়াইনি। আমি বলছি না, তৃণমূলটা করবো না, সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমি নিজের ইমেজকে সবচেয়ে ভালোবাসি, ইমেজটা ক্ষতি করে আমি যাবো না। কিন্তু আপনি তো সিপিএম সম্পর্কে একটা সফট করেন না, তাহলে কি আপনি সিপিএমে আসবেন? সিপিএম আসবো কেন, সিপিএমের সঙ্গে একসঙ্গে লড়েছি, অ্যাসেম্বলি ইলেকশনে তো হেরে গেছি, কিন্তু সিপিএমের সঙ্গে তো লড়েছি। এই মুহূর্তে একটা বিরাট ব্যাপার হিসেবে উঠে আসছে, সেটা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভারতীয় পলিটিক্সের একটা নতুন জায়গা তৈরি করেছে। তিনি বারবার বলছেন কয়েকটা কর্পোরেট গোষ্ঠীর স্বার্থকে রাখার জন্যই, রক্ষা করার জন্যই নরেন্দ্র মোদীদের দল পরিচালিত হচ্ছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? না, এটা রাহুল গান্ধী ঠিক বলছে কিনা আমি জানি না, কিন্তু নরেন্দ্র মোদীর উত্তর দেওয়া উচিত। আদানি ফাদানি নিয়ে যা বলছে রাহুল, এর কোনো উত্তর দিচ্ছে না। আর সেখানে জুডিশিয়ারিকে অন্যায় করেছে, একটা ডিফামেশন কেস 5 লাখ 6 লাখ 10 লাখ ফাইন হয়, 2 বছর তার জেল হয়ে গেল। ভারতবর্ষের কোন কারণে বলেছে কোন একটা কেস দেখা 2 বছর জেল হয়েছিলাম, যার জন্য উনি তো নাই যে যাতে তার মেম্বারশিপটা চলে যায়। এবং কর্ণাটকে বক্তৃতা দিয়েছে, বিচার হচ্ছে কোথায়, গুজরাটের সৌরাষ্ট্রে। এগুলো আমরা বুঝি কোথায় মানে রাজনীতির দ্বারা জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে, এই ক্ষেত্রটা টোটালটাই পাই। কিন্তু জাস্টিস চন্দ্রচূড় জুডিশিয়ারিকে রিফর্মসের কথা বলছেন, এবং তিনি একটা অদ্ভুত বক্তৃতা কয়েকদিন আগেই দিয়েছেন শ্রদ্ধেয় চিফ জাস্টিস, যে ভারতবর্ষের আইনকে অনেক বেশি মানবিক হতে হবে। এবং তিনি পরিষ্কার বলছেন সরকারের সমালোচনা মানে কিন্তু রাষ্ট্রের সমালোচনা নয়। এটা অনেকদিনই আমরা বলছি, এটা তো আপনিও বলেছেন, আপনিও বলেছেন, আগের জজেরাও বলেছে, কৃষ্ণায়ার বলেছে। হ্যাঁ, এটা অনেকেই বলে ভারতবর্ষে তাহলে কি মত প্রকাশের অধিকারটাকে অনেকটা জরুরি, অঘোষিত জরুরি অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, কলার চেষ্টা হচ্ছে। এই এই ছাপা যাবে না, এটা বলা যাবে না। হ্যাঁ, যেমন রাহুল গান্ধীর মোদী কোন মোদী সম্বন্ধে বলেছে, তার ইয়ে চলে গেল, 2 বছরে জেল হয়ে গেল। এগুলো একদম বিজেপি করাচ্ছে খুব ডেফিনিট এম নিয়ে, ভারতবর্ষের বিপক্ষ কোনো মতামত না থাকে, পশ্চিমবঙ্গের বিপক্ষ মতামত না থাকার সমস্ত উদাহরণগুলো এই এই একটা নয়। বিজেপি যা করছে ভারতবর্ষে, সেটা পশ্চিমবঙ্গে না। না, সে রেটটা আলাদা হতে পারে, গাড়িটা একটু স্লো হতে পারে, কিন্তু গাড়ির লক্ষ্য তো এক। লক্ষ্য একটা কী করে বলি, লক্ষ্য এখন অবধি এক। মাতবাঙ্গা তো আছেই, তৃণমূলের মতো মাতবাঙ্গা কে করে, এটা তো ঘটনা। কিন্তু বিজেপি সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা জায়গায় হেড অফ দি ডিপার্টমেন্টগুলোকে নিজের লোক বসাচ্ছে, যারা সেই সাবজেক্ট সম্বন্ধে ওয়াকিবহলই না, সেটা ঠিক না, সেটা বোঝা যাচ্ছে অন্য দিকে এগোচ্ছে। আপনাকে বিজেপি কখনো কোনো অ্যাপ্রোচ করেছিল জলে দেওয়ার জন্য? অনেক আগে, যখন ওই পার্লামেন্ট ইলেকশন আগে অমিত শাহ ইয়ে করেছিল, আমি যারা এসেছিল তাদের একজন ওয়ান অফ দি বড় কাগজের একজন সম্পাদক, সম্পাদক মানে ডেপুটি এডিটর ছিলেন। আমি বললাম তুমি আমার বাড়িতে এসেছো কেন? বলো তোমায় চেনে। আমি কেন, কীভাবে চেনে? বলো তোমার সোজা কথা সোজা বলে দাও, আর যদি আমি বিজেপিতে জয়েন করি কালকে থেকে এই সুনামটা থাকবে। আমি বললাম আমি নিজের ইমেজটাকে খুব ভালোবাসি, তখন ডেপুটি এডিটর বলো ডোন্ট জয়েন। কি এসে গেল জয়েন করলে না করলে? এটা আপনার সম্পর্কে আপনার বন্ধুরা অনেক সাংবাদিক অভিযোগ করেন যে কংগ্রেস রাজনীতিটা সিরিয়াসলি করেন না। কেন সিরিয়াসলি তো করি না, কেন সময় নেই সেটা, সেটা আমি এমনি বক্তব্য রাখছি রাখছি, হ্যাঁ যাই, টাকা পয়সা দিয়ে যাই, লোকালে মিটিং হলে যাই ডাকলে, কিন্তু সত্যি তো সেভাবে করি না, ঘটনা তো।
এই যে রামনবমীকে ধরে যে একটা সাম্প্রদায়িক উল্লাস বাঁধানোর চেষ্টা হলো, রাম তো রবীন্দ্রনাথের ভাষায় কবির মনোভূমি, রামের জন্মভূমি রবীন্দ্রনাথের ভাষায়। অত সব বুঝি না, অত সব বুঝি না। রামনবমী মোর বাঙালির উৎসব কবে হলো? তাহলে কি উত্তর ভারতীয় প্যাটার্ন এখন বাংলার ধর্ম? একদম, ওটা করছে এইভাবে। উত্তর ভারতের এখানে গণ্ডগোলটা বাঁধাচ্ছে বাঙালি কোথায়? রামনবমী আমি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো দেখেছি, কোনোদিন হাঙ্গামা দেখিনি। আর রামনবমী কবে বাঙালির উৎসব হলো? এটা একদম ডেলিভারেটলি নর্থ ইন্ডিয়ার কিছু লোকের সেগুলো করাচ্ছে। এটা অনেকে প্রশ্ন করছেন, চিরকাল কি সংস্কৃতি এক থাকবে? সংস্কৃতি তো পরিবর্তন আছে, যদি জীবনের পরিবর্তন আছে সেটা জানি না। বাঙালির আপাতত রামনবমী নেই, আমি কোথাও দেখিনি। বাঙালিরা রামনবমী করছে এই আর কি। এটা আমি দেখি বিজেপি সমস্ত কথায় হিন্দি এসে যাচ্ছে, তারা ঠিকমতো বাংলাটা, বাংলা স্লোগানও ব্যবহার করেন না। তাহলে কি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আদৌ বিজেপি কোনো ভবিষ্যৎ আছে? যেমন জয় শ্রীরাম ছিল সীতারাম, সেটা জয় শ্রীরাম হয়ে গেছে। আমি বলি দেখলাম ঠিকই আছে, যেমন নিচ্ছেন। তাহলে বিজেপি কি পশ্চিমবঙ্গে আদৌ কোনো ভবিষ্যৎ আছে? কারণ বাঙালি সংস্কৃতি আপাতত আমি দেখছি না, কারণ বিজেপি সেই লেভেলের লিডার নেই। হয়তো এলাকাবাইজ দেখছি সেই লেভেলের লিডার নেই যে নিয়ে যেতে পারবে। শেষ প্রশ্ন আজকের মতো, আগামী দিনে আরও বেশি করে কথা বলবো বলে, আপনি তো বার্টন রাসেলকেও দেখেছেন, কার্ল মার্ক্সকেও দেখেছেন, গান্ধীজি সম্পর্কেও আপনার একটা গভীর পড়াশোনা আছে। ধরুন একটা টক শো হচ্ছে, সেখানে আপনার পাশে একদিকে মার্ক্স রয়েছেন, একদিকে রাসেল রয়েছেন, একদিকে গান্ধী রয়েছেন, আপনি সঞ্চালক, আপনি কী প্রশ্ন তিনজনকে করবেন? যে whether it's mad to be truth, mad with truth, than to remain sane with lies. সত্যকে ফেস করে পাগল হয়ে যাওয়া ঠিক না, মিথ্যা বিষয় দিতে বসে মানে আপনাকে বলে যে আপনি উত্তরটা দিই? আমি তো অবভিয়াসলি আমি বলবো ইটস বেটার টু বি ম্যাড উইথ ট্রুথ দ্যান টু রিমেইন সেন উইথ লাইস। ঠিক আছে, এবার আমরা আজকের মতো শেষ করছি, কিন্তু তার আগে একটা ছোট্ট জায়গা। একবার প্রখ্যাত সাংবাদিক বলেছেন, যেটা আমি একবার বলেছিলাম অনেকদিন আগে, যে অরুণাবু, আমি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার ভল্টেয়ার অরুণাবু ঘোষ, অরুণাবু ঘোষের সোশ্যাল মিডিয়া নিয়ে আগামী দিনে একটা রিসার্চ হতে পারে, এই বিষয়টাকে আপনার কী মনে হয়, যে সোশ্যাল মিডিয়াটা আপনার মতো বক্তাদের সৌজন্য একটা নতুন মাত্রা পেয়েছে? সেটা আমি বলতে পারছি না, সত্যি বলছি বলতে পারছি না। মনে যা আসে বলে দিই, যেটা সত্যি কথা, ফিল করে আমি লজ্জা পাই না। এবং আমাকে যদি বাপ মা তুলে গালাগাল করে আমি বেশি খুশি হই, কারণ তাতে বুঝি যে আমার যে বক্তব্যটা তার উত্তর দেওয়ার ক্ষমতা নেই। আর আপনি গালাগাল করেন না কখনো? হ্যাঁ, গালাগাল তো করি, মানে সেটা গালাগাল মানে রিজন দিয়ে, যুক্তি দিয়ে। আর আমি যুক্তিতে বিশ্বাস করি, যুক্তি প্রথম যুক্তি শেষ, তার বাইরে আমি যাই না। ফলে একাকার যুক্তিবাদের আলোর সামনে আমরা দাঁড়ালাম, যে আলো বলল যুক্তি দিয়েই মুক্তির পথ খোলে, শুধু হ্যাঁ ভক্তি দিয়ে মুক্তিতে পৌঁছানো যায় না। ফলে সেই যুক্তিবাদকে সেলিব্রেট করার জন্যে আবারও অরুণাভ ঘোষকে ধন্যবাদ।